হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুব ইজি একটা রেসিপি শেয়ার করব, ডেজার্ট আইটেম। তো এই আইটেমটা কিন্তু খেতে অনেক মজা এবং খুবই ইজি ওয়েতে মেক করা যায় আর খুবই হেলদি। তো এই ডেজার্টটা আমি যেভাবে মেক করেছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে এখানে নিয়ে নিলাম সাবুদানা। তো পরিমাণ মতো নেবেন, আপনাদের যতটুকু দরকার ততটুকুই নেবেন। আমি এখানে 1 কাপ নিয়েছি, ভালো করে ধুয়ে এখন পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট পানি দিয়েছি আর কিছুই দিই নাই। তো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো 10-15 মিনিট রান্না করলে ঠিক এইরকম হয়ে যাবে। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যে বাটিতে করে সার্ভ করবেন ওই বাটিতে নিয়ে নিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম মিল্ক। তো আপনারা আপনাদের পছন্দ মতো দুধ দিবেন আর এখানে পরিমাণ মতো চিনি দিবেন। চিনিটাও যতটুকু খেতে ইচ্ছে করে, কেউ চিনি বেশি লাইক করে, কেউ কম। আমি কিন্তু চিনি অনেক কম দিয়েছি, কারণ আমি চিনি খুব বেশি খাই না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা আম কেটে নিচ্ছি, ছোট ছোট সাইজ করে কেটে নিব। আর অন্য কোনো ফল অ্যাড করতে চাইলে করতে পারেন, টেস্টটা ভিন্ন রকম হবে। তো আমি এখন জাস্ট এখানে আম দিয়ে মেক করব, অন্য কোনো ফল দিব না। তো আমটা আমি খুব পাতলা সাইজ করে কেটে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর আরও বেশি ইয়ামি করতে চাইলে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, আরও মজা হবে। তো এই তো আমার মেক করা হয়ে গেল। আমি এখানে আমার 1 বাটি হয়ে গেল, 1 কাপ সাবুদানা দিয়েছি আর 1 গ্লাস দুধ দিয়েছি আর একটা বড় সাইজের আম ছোট ছোট পাতলা সাইজ করে কেটে দিয়েছি। জাস্ট হয়ে গেল খুব ইজি ওয়েতে। তো গেস্ট আসলেও এভাবে ইজি ওয়েতে মেক করা যায়। আর এটা যখন ফ্রিজে রেখে দিবেন, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। তো এই তো আমার কাছে কিন্তু জিনিসটা অনেক মজা লাগছে, আমি 2 বাটি খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছে। তো আপনারা এভাবে মেক করে ফ্রিজে রেখে দিবেন, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে আর খুবই হেলদি, বাচ্চাদের জন্য হেলদি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।